হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। 28শে ডিসেম্বর থেকে এনটিপিসির যে পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষাতে লাস্ট মিনিট যে কিছু প্রিপারেশন অর্থাৎ শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই বিষয়ের উপরে আজকের এই ভিডিওটা। অর্থাৎ এই সকল পরীক্ষার দিনগুলোতে লাস্ট কোন কোন বইগুলো তোমরা ফলো করলে ভালো ফল পেতে পারো বা তোমরা উপকৃত হতে পারো, তো সেই বিষয়ের উপরে আজকের ভিডিওটা, যেখানে আমি কিছু বইয়ের ব্যাপারে তোমাদের আজকে বলবো যে বইগুলো তোমরা এই লাস্ট মুহূর্তে ফলো করতে পারো এবং এই বইগুলো ফলো করার মাধ্যমে একটা ভালো রেজাল্ট কিন্তু তোমরা পেতে পারো। তো তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই লাস্ট মুহূর্তে কোন কোন বইগুলো তোমরা ফলো করতে পারো বা প্র্যাকটিস করতে পারো। তো এনটিপিসি সিলেবাস অনুসারে প্রথমে যে বিষয়ের উপরে আমি কথা বলবো সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে। এই জেনারেল অ্যাওয়ারনেস বলতে হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান পলিটি এবং সায়েন্স গ্রুপকে কিন্তু বোঝাচ্ছে। তো এই সকল বিষয়গুলোকে একত্রে ফলো করতে গেলে বা ক্যাপচার করতে গেলে তোমরা শেষ মুহূর্তে যে বইটাকে একবার রিভাইজ করতে পারো সেটা হচ্ছে লুসেন্টের জেনারেল নলেজ। এই বইটাতে কিন্তু সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য বইটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ এই পরীক্ষার দিনগুলোতে তোমরা এই বইটাকে একবার কিন্তু সম্পূর্ণটা চোখ বুলিয়ে নিতে পারো, যেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটা কিন্তু সম্পূর্ণভাবে রেলের এনটিপিসির সিলেবাসকে ফলো করে চলে। এবার যে বিষয়টার উপরে আমি বলবো সেটা হচ্ছে সিলেবাসের দ্বিতীয় অংশ অর্থাৎ ম্যাথামেটিক্সের উপরে। এই অঙ্কের জন্য তোমরা যে বইটাকে ফলো করতে পারো সেটা তো তোমাদের অনেকের কাছেই আছে, যেটা এক নম্বরে আমরা প্রত্যেকেই ধরি, অর্থাৎ আরএস আগরওয়ালের বই। আরএস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যে বইটা আছে সে বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো। এছাড়া আরও একটা বইয়ের ব্যাপারে বলবো যেটা প্র্যাকটিসের জন্য খুবই ভালো এবং যেটা বর্তমান সিলেবাস অনুসারে লিখিত এই পরীক্ষার জন্য একদম উপযুক্ত, সেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ বাই রাকেশ যাদব। এই বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো এবং এই সমস্ত বইগুলো তোমরা কিন্তু অনলাইন থেকেই পেয়ে যাবে। এবং এই অঙ্কের জন্য তোমরা আরও একটা ভালো বই কিন্তু ফলো করতে পারো, যেটা হচ্ছে আরিহান্তের ফার্স্ট ট্র্যাক বাই রাজেশ ভার্মা। এই বইটা কিন্তু খুবই ভালো বই এবং এই বইটার ব্যাপারে আমি আমার আগের ভিডিওতেও বলেছি, এই বইটা কিন্তু খুবই ভালো বই। তো অঙ্ক প্র্যাকটিসের জন্য তোমাদেরকে এই তিনটে বইয়ের নাম আমি বললাম, এইগুলোর থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতে পারো। এবার চলে আসি এনটিপিসির সিলেবাসের জিআই এবং রিজনিং পার্টে, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। এই পার্টের জন্য তোমরা যে সকল বইগুলো ফলো করবে সেগুলো হলো, এক নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে বিএস সিজুয়ালি এবং ইন্দু সিজুয়ালির আরিহান্তের রিজনিং বই, এটা কিন্তু খুবই ভালো বই। এবং নাম্বার টুতে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আরএস আগরওয়ালের রিজনিং বইটা, এটা এই বইটা তোমাদের অনেকের কাছে অ্যাভেলেবেল আছে। এবং তিন নম্বর যে বইটা তোমরা ফলো করতে পারো সেটা লুসেন্টের একটা রিজনিং বই আছে, এটাকেও তোমরা কিন্তু ফলো করতে পারো। তো এই সকল বইগুলো থাকলো তোমাদের শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য। তো এই সমস্ত বইগুলো তোমরা অনলাইন থেকে ইজিলি পেয়ে যেতে পারো, বাড়ি বসেই তোমরা অর্ডার করতে পারো। এবং এই সকল বইগুলো সম্পর্কে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তো ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবে। এবং আজকের ভিডিওটা যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় এবং ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।